সেটা হইল সম্মানিত শাহেক আমরা যে মাগরীব সালাতের পরে সালাতুল আউয়াবিন পড়ে থাকি তাকে কি সহিদিশা প্রমাণিত সালাতুল আউ যেটা আমাদের মাগরীবের পরে পড়া হয় অনেক ভাই পড়েন যেটা মাগরীব সালাতের পরে ছয়রা রাকাত সালাত আদায় করেন এটা কি দ্বারা প্রমাণিত কি না এ ব্যাপারে আমি বলবো জবাবে বলবো যে এই ব্যাপারে যে হাদিসগুলি এসেছে সেগুলি সহি নয় নিতান্তই জয়ীফ হাদিস এবং মহাদিসের কি নামের ঐক্যমতে জয়ীফ কেউ সহি বলেন নাই যেমন একটা হাদিসে বলা হয়েছে যেমন তিরমিজিতে এসেছে তিরমিজিতে এসেছে ইবনু মাজাতে এসেছে যে রাসুল সাহাশালাম বলছেন যে মানসাল্লা বা আদাল মাগরেবে সিদ্ধারা কায়াতিন লামিয়াতে কাল্লাম ফিমা বাই নাহ না ও রদিল নালাহু বে আইবাদাতে সিন্তাই আশারাতা সানাতান বলা হচ্ছে রাস্তা শাসন বলেছেন যে ব্যক্তি মাগরীব সালাতের পরে সালাত আদায় করলো আর ওই সালাতের মধ্যে কোনো খারাপ কথা বললো না অপ্রয়োজনীয় কথা বললো না তাহলে কি হবে আসার সনাতন তাহলে তার জন্য বারো বছর এই বাদতের সমান নাকি হবে তার মানে এই ছয় রাকাত সালাত তার বারো বছর এই বাদতের নেই দেখুন হাদিসটি সহি নয় হাদিসটি সহি নাই ইমাম তিরমিজুর রহমাহুল্লাহ নিজেই হাদিস বর্ণনা করে তারপরে হাদিসটিকে জয়ফ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন যে হাদা হাদিস আবি হুরাই হাদিস উন গরিব উন লান আরিফ ইমিন হাদিস জায়দ ইবনুল হুবাব বলছে যে এটা গরিব হাদিস এবং আমি জানি না যে হাদিস জায়দ ইবনুল হুবাব ছাড়া অন্য কারো থেকে এসেছে তারপরে তিনি বলছেন যে জায়দ ইবনুল হুবাব কার থেকে বর্ণনা করেছেন যে অমার আবনা আবে থেকে বর্ণনা করেছেন আল আলহবাব তো মুহাম্মদ এবনে ইসমাইল আল বুখারি রাহেমাহল্লাহ তিনি বলছেন ওমারবন আবদুল্লাহ এবনা আবে খাসাম সম্পর্কে তিনি বলছেন যে হাদিস তিনি অস্বীকৃত রাবি এনার হাদিস গ্রহণযোগ্য নয় এনার হাদিস সহি নয় যত হাদিসের মধ্যে এই অমার আবনা আবদুল্লাহ আবে খাসাহাম থাকবে সেই হাদিসগুলো সেই হাদিসগুলো সহি নয় এবং একটা এই ইনার থেকেই জায়াদেবন হবাব থেকেই হাদিস যতগুলো হাদিস কয়েকটা হাদিস এসেছে সবগুলোই জায়দেবন হবাব থেকে এবং জায়দেবন হবাব বর্ণনা করেছেন অমর আবদুল্লাহ এবং আবে আম থেকে অতএব ইনীর জৈফ অতএব মহাদিস ঐক্যমত হাদিসটি জৈফ এ ব্যাপারে সন্দেহ নাই অতএব যেহেতু হাদিস জৈফ সেহেতু এটা সহিস দ্বারা প্রমাণিত নয় তাই সলাতুল আওয়াবিন পড়া যাবে না সলাতুল আওয়াবিন পড়বেন না কারণ এই বাদত তৌকিফই কোরআন সৈহাদিস দ্বারা মানে নির্ধারিত এই বাদাত আমি নিজে চাইলেই কোনো ইবাদত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সহি দলিল না পাবো যেহেতু সহি দলিল পাওয়া যায় না অতএব এই ইবাদত করবেন না দেখুন আমরা সহি মানে যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো আমরা করতে পারি না আমরা তো আমাদের বর্তমান জামানার মানুষ আমরা তো বেশি ইবাদত করতে পারি না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত স্বীকৃত যতটুকু ইবাদত ততটুকুই ঠিক করতে পারি না আমাদের বেশি করার দরকার কি যেখানে সন্দেহ আছে সন্দেহ থেকে দূরে থাকুন সন্দেহ থেকে দূরে থাকুন সব কাজ ভালো বলে চালাতে ঠিক নয় বরং যেগুলো ভালো কাজ যেগুলো কোরআন হাদিস দ্বারা স্বীকৃতি সেগুলো আমরা করি সেগুলো ভালোভাবে পালন করি তাহলে আমাদের জন্য উচিত হবে আশা করি উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ এবং হাদিস